আরও একবার পিছিয়ে গেল বিজেপি প্রার্থী তালিকা। মঙ্গলবার প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল গেরুয়া শিবিরের, কিন্তু তা প্রকাশ করতে পারল না তারা। রাজ্যে লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী তালিকা নিয়ে জমে উঠেছে নাটক। তৃণমূল কংগ্রেস আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এমনকি জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। কংগ্রেস সিপিএমও প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু যে গেরুয়া ব্রিগেডের উত্থানের জল্পনা রাজ্য জুড়ে, তারাই এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারল না। আংশিক প্রার্থী তালিকা অর্থাৎ প্রথম তিন দফার আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণার কথা ছিল মঙ্গলবার, কিন্তু এদিনও পিছিয়ে গেল। সূত্রে খবর, রাজ্য বিজেপির নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বই এদিন প্রকট হয়েছে। প্রার্থী নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মত মিলছে না। সূত্রে খবর, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক পিছিয়ে গিয়েছে এদিন। বুধবার দুপুরে রাজ্য নেতাদের সঙ্গে ডাকা হয় বৈঠক। শোনা যাচ্ছে বুধবার আরও কয়েক দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত মেলে। অর্জুন সিং, শঙ্কুদেব পাণ্ডার মতো নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন। নতুন নেতাদের টিকিট দেওয়া হতে পারে বলে খবর। দিন কয়েক আগে কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় বাড়িতে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্য নেতারা। তারা দাবি করেন, সারা বছর যারা কাজ করেন তারা কেন টিকিট পাবেন না। প্রসঙ্গত, দিন কয়েক আগে দিলীপ ঘোষ স্বীকার করেছিলেন বিজেপিতে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে, অন্য দলের জন্য দরজা খোলা। রাজনৈতিক মহলের মতে রাজ্যে 22টি আসন জেতার লক্ষ্য নিয়েছেন অমিত শাহ, কিন্তু রাজ্যে বিজেপি নেতাদের যা অবস্থা তাতে কি আদৌ সেই লক্ষ্য পূরণ সম্ভব?